আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আতিকুর রহমান আতিক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের শিক্ষার্থীদেরকে আমার ইউটিউব চ্যানেল অনার্স ম্যাথ কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমি অনার্স দ্বিতীয় বর্ষের ফরটান প্রোগ্রামিং সাবজেক্টটি নিয়ে আলোচনা করব। তো আজকে যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সেলস অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রাম। ফরটান সাবজেক্টটার এই অধ্যায়টা মোটামুটি গুরুত্বপূর্ণ, কারণ প্রত্যেক বছরই খ বিভাগ অথবা গ বিভাগের যে কোনো একটা বিভাগে এই অধ্যায় থেকে প্রশ্ন আসে, সেই জন্য হচ্ছে এই অধ্যায়ের অঙ্কগুলো আমাদেরকে ভালোভাবে অনুশীলন করতে হবে। তো আজকে হচ্ছে আমি যে অধ্যায়টি নিয়ে মানে যে অঙ্কটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এসেছিল, তো সেটা হচ্ছে আমরা এখন সমাধান করব। ফরটান প্রোগ্রামের উপরে আমার বেশ কয়েকটি ক্লাস রয়েছে যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে আসবেন। তার মধ্যে অন্যতম হচ্ছে ফরটান প্রোগ্রামিং এর বেসিক আলোচনা, মানে কি ফরটান প্রোগ্রামিং আসলে কি, যারা নতুন তা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন, তাছাড়া কিন্তু ফরটান প্রোগ্রামিং এর খুঁটিনাটি বিষয় ভালোভাবে বুঝতে পারবেন না। তারপরে সিম্পল প্রোগ্রাম, তারপরে ধাঁধার যোগফল, এই সব অধ্যায়ের আমার অঙ্ক রয়েছে যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সহপাঠীদের সাথে শেয়ার করবেন। তো আজকে ভিডিও শুরু করা যাক। আজকে হচ্ছে আমি যে অঙ্কটা নিয়েছি সেটা হচ্ছে সেলস অ্যান্ড ব্যাংকিং প্রোগ্রাম, যেটা হচ্ছে তিতাস পাবলিকেশন বইয়ের 9 নম্বর চ্যাপ্টার এবং অঙ্ক নম্বর হচ্ছে 7, প্রবলেম নম্বর 7, যেটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2015 সালে এসেছিল। প্রশ্নটা হচ্ছে, আমরা প্রথমে একবার প্রশ্নটা দেখি। প্রশ্ন বলা আছে যে মিস্টার দিস 5 বছরের জন্য 50,000 টাকা মানে হচ্ছে ইনভেস্ট করতে চান একটি কোম্পানি বাৎসরিক 20% সরল সুদ অথবা 17 সমস্ত অনডিভাইডেড 2% হচ্ছে চক্রবৃদ্ধি হারে সুদ দেয়। একটি ফরটান প্রোগ্রাম লিখো যা মিস্টার দিসকে উৎকৃষ্ট ব্যবস্থাটি বেছে নিতে সাহায্য করবে। অর্থাৎ প্রশ্নটা হচ্ছে যে মিস্টার দিস একজন লোক, সে হচ্ছে 50,000 টাকা কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে চায়। তো এখন সেই কোনো একটা ব্যাংকে সে ইনভেস্ট করবে বা টাকা রাখবে আর কি। এখন রাখতে গেলে হচ্ছে সে হচ্ছে বাৎসরিক 20% হাতে সরল সুদ দেয়, মানে সরল সুদ দেয় হচ্ছে বার্ষিক কত 20% হবে, এবং চক্রবৃদ্ধি হারে সুদ দেয়, মানে চক্রবৃদ্ধি সুদের হারটা কম, সেটা হচ্ছে 17 সমস্ত অনডিভাইডেড 2%, মানে এটা হচ্ছে তার কোম্পানির হচ্ছে সুদ দেওয়ার হার, সরল সুদ দেয় 20% আর তার চক্রবৃদ্ধিতে তার সাথে একটু কম। এখন এটা মানে এই দুটি পদ্ধতির মধ্যে কোন ব্যবস্থাটি সর্বোৎকৃষ্ট এটা নির্ণয় করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখতে হবে। অর্থাৎ মিস্টার দিস সরল সুদেই টাকা থাকবে না চক্রবৃদ্ধি সুদে টাকা থাকবে, কোনটা হবে সর্বোৎকৃষ্ট ব্যবস্থা সেটি নির্ণয় করার জন্য একটি ফরটান প্রোগ্রাম লিখতে হবে। তো এখন আমাদের এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে যে জিনিসটা জানা দরকার সেটা হচ্ছে এই সরল সুদ কী এবং চক্রবৃদ্ধি সুদ কী, বা এই চক্রবৃদ্ধি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করার যে একটা সূত্র রয়েছে সেই সূত্রগুলো কী। তো প্রথমে হচ্ছে আমাদের সেই সূত্রগুলো জানতে হবে, তারপর হচ্ছে আমরা ফরটান প্রোগ্রাম মানে লিখবো আর কি। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে এখন সেই সূত্রগুলো জেনে নিব। তো আমরা হচ্ছে জানি সরল মুনাফা সমান সরল মুনাফা আয় সমান আয় দ্বারা প্রকাশ করা হয় সরল মুনাফাকে। তো আয় সমান হচ্ছে PNR, এখানে পিটা হচ্ছে কি মূলধন, এনটা হচ্ছে সময় অর্থাৎ কত বছরের জন্য টাকাটা সে রাখবে, আর আরটা হচ্ছে সুদের হার, আরটা কি সুদের হার, অর্থাৎ সরল মুনাফা হচ্ছে মূলধন সময় এবং সুদের হারের গুণফল, এবং চক্রবৃদ্ধি যে মুনাফাটা আছে চক্রবৃদ্ধি মুনাফা হচ্ছে মূলধন ইনটু 1+R^n-p, অর্থাৎ চক্রবৃদ্ধি মূলধন সমান হচ্ছে p×1+R^n-p, আর এখানে পিটা হচ্ছে মূলধন, আরটা হচ্ছে সুদের হার, এনটা হচ্ছে সময় এবং পিটা হচ্ছে মূলধন। এটা হচ্ছে আমাদের সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয়ের সূত্র। তো এই সূত্রটা ব্যবহার করে আমরা হচ্ছে এই প্রোগ্রামটা সমাধান করব। তো এটা হচ্ছে এখন আমরা ফরটান প্রোগ্রাম লেখা শুরু করব। তো আমি বলে দিয়েছি যে হচ্ছে প্রোগ্রাম যেটা লিখবো আর কি, সেই প্রোগ্রামের প্রথমে হচ্ছে আমাদের মানে একটা প্রোগ্রামের নাম দিতে হবে, প্রোগ্রামের নাম দিতে হবে। ও এখন হচ্ছে এটা কি বিষয়ের প্রোগ্রাম, এটাকে প্রশ্নটা হচ্ছে মানে এই যে সুদটা যে রাখবো মানে এটা কোনটা হবে সদ মানে চক্রবৃদ্ধি সুদ মুনাফা না সরল মুনাফা, কোনটা হবে উৎকৃষ্ট ব্যবস্থা অর্থাৎ বেস্ট স্কিম।
তো আমরা প্রোগ্রামের নাম দিয়ে দিলাম হচ্ছে বেস্ট স্কিম। প্রথমত আমরা প্রোগ্রামের নাম দিয়ে নিলাম বেস্ট স্কিম। এখন এটাকে হচ্ছে আমাদের দুইটা মুনাফার কথা বলা আছে, মানে শর্ত দেওয়া আছে যে মানে সদল সুদ ভালো হবে না চক্রবৃদ্ধি সুদ ভালো হবে, তো এটা হচ্ছে শর্ত। এখন আমাদের হচ্ছে আমরা হচ্ছে একটা কমান্ড লিখবো, যাতে যারা হচ্ছে মানে কমান্ড ইয়াটা হচ্ছে কম্পাইলার অগ্রাহ্য করবে, কিন্তু আমরা যারা দেখবো তো দেখে যেন বুঝতে পারি যে কমান্ড দাদা কি মানে বলে দেওয়া হয়েছে সেটা। কিন্তু এই কমান্ড যেটা আমরা লিখছি এটা কিন্তু হচ্ছে করার সময় ফরটান ভাষায় রূপান্তর করার সময় কম্পাইলার অগ্রাহ্য করবে, মানে কম্পিউটারের ভাষায় রূপান্তরের সময় আর কি। তো আমরা হচ্ছে একটা কমেন্ট সি দাদা হচ্ছে সেই কমেন্টের লেখা হয়। তারপর হচ্ছে প্রথমে আমরা সিম্পল ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্টকে আমরা সংক্ষিপ্তভাবে SINT দ্বারা প্রকাশ করতে পারি। SINT সমান সিম্পল ইন্টারেস্ট, SIMPLE সিম্পল ইন্টারেস্ট, INTEREST ইন্টারেস্ট। তাহলে কমেন্ট মানে কমেন্ট দ্বারা আমি বলে দিলাম যে SINT দ্বারা বোঝাইছি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এই প্রোগ্রামের মধ্যে যে জায়গায় হচ্ছে SINT থাকবে সেটা দেখে বুঝতে হবে যে এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। তারপর আরেকটা আছে কি চক্রবৃদ্ধি মুনাফা, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে CINT সেটা আমরা লিখবো CINT, সেটা তাহলে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট, CUMPOUND কম্পাউন্ড ইন্টারেস্ট, INTEREST কম্পাউন্ড ইন্টারেস্ট। এটাতেও মানে বাম পাশে সি লিখতে হবে। তো এই সি দ্বারা বোঝা যাচ্ছে হচ্ছে এটা একটি কমেন্ট মানে মতামত আর কি, যে এই প্রোগ্রামের মধ্যে যে জায়গায় SINT থাকবে সেটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট এবং যে জায়গায় CINT থাকবে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে এটা দাদা হচ্ছে বোঝাচ্ছে এইটা। তো এখন হচ্ছে আমরা প্রোগ্রামটা শুরু করব। এখন আমি এটা আরেকবার একটু বলি, প্রথমে হচ্ছে আমরা প্রোগ্রামের একটা নাম দিয়েছি, যেহেতু এটা একটা উৎকৃষ্ট স্কিম নির্ণয়ের একটা মানে প্রোগ্রাম, সেজন্য হচ্ছে আমি বেস্ট স্কিম ফরটান প্রোগ্রামের একটা নাম দিয়েছি। তারপর হচ্ছে এই জায়গায় যদি আপনি সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট এটা যদি লিখতে চান প্রোগ্রামের ভিতরে তাহলে জায়গাটা অনেক বেশি লাগবে, এই জন্য হচ্ছে আমরা মূলত এই SINT সমান মানে SINT সিম্পল ইন্টারেস্ট সমান ধরে নিয়েছি SINT এবং কম্পাউন্ড ইন্টারেস্ট সমান ধরে নিয়েছি CINT। এটা হচ্ছে মানে আমাদের প্রোগ্রামে যাতে বড় না হয়ে যায়, মানে প্রোগ্রামের লেখাগুলো যাতে বড় না হয়ে যায় এই জন্য হচ্ছে আমরা এটা লিখে দিয়েছি। তো এটা কোথায় লিখতে হবে, এটা হচ্ছে কমেন্ট ফিল্ডে লিখতে হয়, সেজন্য এই জন্য হচ্ছে আমরা বাম পাশে সিধা সেটা প্রকাশ করেছি। এখন আমাদের প্রশ্নে আমরা প্রশ্ন করে বুঝতে পেরেছি এটা হচ্ছে মানে শর্ত সাপেক্ষে প্রোগ্রাম কার্যকর করতে হবে, তাহলে অবশ্যই এটা হচ্ছে মানে ইফ স্টেটমেন্টে করতে হবে। এখন এই জায়গায় কিন্তু কোনো তথ্য বাইরের থেকে ইনপুট দিতে হবে না, কারণ সবগুলো তথ্যই আমার প্রশ্নে দেওয়া আছে, তাহলে বাইরে থেকে যেহেতু ইনপুট দিতে হবে না সেহেতু ডিটেলস আমার কোনো দরকার নাই। এখন আমাদের প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে কোনটা দেওয়া আছে, বাৎসরিক 20% সরল সুদ, তাহলে সরল সুদ দেওয়া আছে প্রথমে মানে সিম্পল ইন্টারেস্ট, তাহলে প্রথমে হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্টের সূত্র যেটা সেটা লিখতে হবে। তো সিম্পল ইন্টারেস্ট কী দ্বারা প্রকাশ করছি, SINT, SINT সিম্পল ইন্টারেস্ট সমান, প্রশ্নে কিন্তু এটা বাস্তব সংখ্যায় দেওয়া আছে অর্থাৎ রিয়েল নাম্বারে দেওয়া আছে, আমাদের ফরটান প্রোগ্রামেও কিন্তু এই যে সুদগুলো থাকবে যে সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট এই সুদগুলো আমাদেরকে বাস্তব আকারে লিখতে হবে। তাহলে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় সূত্রটা আমরা জানি, সিম্পল ইন্টারেস্ট নির্ণয় সূত্র হচ্ছে সরল মুনাফা I সমান PNR, পিটা হচ্ছে কত মূলধন, প্রশ্নে মূলধন কত দেওয়া আছে 50,000, সেটা আমরা লিখবো। তারপরে PN, এনটা হচ্ছে কত বছর, তো ফরটানে গুণন দিতে হয় অ্যাস্টারিক দ্বারা, PN এনটা হচ্ছে বছর, জায়গায় কত বছরের জন্য রাখতে পারবে সেটা হচ্ছে এই যে প্রশ্নে বলে দেওয়া আছে এটা হচ্ছে 5 বছরের জন্য, 5 বছর তাহলে 5.0। তারপরে অ্যাস্টারিক আর, P
এন আর, আরটা হচ্ছে কি সুদের হার, তাহলে সরল সুদ কত পার্সেন্ট? 20%। তাহলে সরল সুদ 20 ভাগ হচ্ছে কত? 100 টু, 0.2, অর্থাৎ এ জায়গায় তাহলে সরল সুদ পি এন আরটা সমান হবে 0.2। তাহলে সিম্পল ইন্টারেস্ট সমান 50,000, এটা হচ্ছে মূলধন পি, এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে সুদের হার আর, পি এন আর, এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট নির্ণয় সূত্র। তারপর আছে হচ্ছে কম মানে চক্রবৃদ্ধি মুনাফা বা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টকে আমরা প্রকাশ করছি সি আই এন টি দ্বারা। তাহলে সি আই এন টি ইকুয়াল, এটা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি, পি ইন্টু সূত্রে ধন প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখন আমাদের হচ্ছে মূলধনটা কত? 50,000। পি গুণন, তারপরে হচ্ছে অন, 1.0, তারপরে প্লাস আর সুদের হার। এখন চক্রবৃদ্ধি সুদের হার কত দেওয়া আছে? শত সমস্ত 1/2% এসেছে, চক্রবৃদ্ধিতে সুদের হার দেওয়া আছে এটা, শত সমস্ত 1/2%। তো এ জায়গায় আমরা 7 × 2 = 37, এদেরকে 35, 35/2 লিখতে পারি, তাহলে 17.5%। এখন এই 17.5% সমান 17.5 / 100, গুণন 10, তাহলে এটা সমান হবে হচ্ছে ইকুয়াল 0.175, অর্থাৎ সুদের হার হচ্ছে 0.175 চক্রবৃদ্ধিতে সুদের হার। সুদের হার তাহলে আমার সমান হচ্ছে 0.175 টু দি পাওয়ার হচ্ছে এন, এনটা হচ্ছে কত? এনটা হচ্ছে কত বছর মানে সময়, সময়টা হচ্ছে কত? 5 বছরের জন্য, 5 বছর। তাহলে এই জায়গায় ফরটানে তোমার বর্গ মানে স্কোয়ার যেটাকে বলা হয়, বা পাওয়ার কীভাবে লিখতে হয়, পাওয়ার লিখতে হয় ডাবল অ্যাস্টারিক দ্বারা পাওয়ার প্রকাশ করা হয়, ডাবল অ্যাস্টারিক পাওয়ার এন, এনটা হচ্ছে 5.0। তারপর হচ্ছে কত, এটা হচ্ছে চক্রবৃদ্ধি সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন পি, এটা হচ্ছে পি, তারপর হচ্ছে এটা হচ্ছে অন প্লাস, এটা হচ্ছে সুদের হার আর, এটা হচ্ছে এন, তারপর আবার মাইনাস পি, তার মানে 15,000। তো এটা গেল হচ্ছে আমাদের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র, বা এটা তো প্রথমে হচ্ছে আমি সিম্পল ইন্টারেস্ট বা সরল মুনাফা নির্ণয় সূত্র লিখছি, তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় সূত্র লিখছি। এখন আমরা শর্ত লিখবো, অর্থাৎ এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্টের মধ্যে কোনটা হবে উৎকৃষ্ট ব্যবস্থা, এটা নির্ণয়ের জন্য হচ্ছে আমাদের শর্ত লিখতে হবে। তো এই জায়গায় কিন্তু এটা হবে মাইনাস, এই যে এটা, এটা কিন্তু মাইনাস বা বিয়োগ, তো এটা এটা সূত্র হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি। তো এটা হচ্ছে আপনারা একটু ভালোভাবে দেখবেন, আমাদের জায়গায় একটু টার্ম দিতে প্লাস হয়ে গেছিলো, তো সেটা এই জায়গায় কিন্তু বিয়োগ হবে। তো এখন হচ্ছে আমরা সেই কাঙ্ক্ষিত শর্তটা লিখব, আমরা লিখবো যে হচ্ছে ইফ সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য এন্টি, সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেনটা জিটি দ্বারা প্রকাশ করা হয়, এবং দুই পাশে কিন্তু অবশ্যই এই যে নিচে এরকম ডট দিতে হবে, তাছাড়া কিন্তু হবে না। তাহলে দেন যদি মানে এই শর্তটা বোঝা যাচ্ছে যে যদি সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, কম্পাউন্ড ইন্টারেস্ট হয় মানে এটা এই লাইনটা দাদা এটাই বোঝাইছে যে সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন সিআই, এটা কিন্তু আপনারা প্রোগ্রামের ভিতরে লিখবেন না, এটা হচ্ছে শুধু আমি জাস্ট বোঝানোর জন্য লিখলাম। তো এ জায়গায়
যদি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট চাইতে বড় হয়, তাহলে কি প্রিন্ট করতে হবে? PRIN প্রিন্ট স্টাডিক কমা, তাহলে যেটা বড় সেটাই হবে সর্বোৎকৃষ্ট ব্যবস্থা। এটাকে বড় কোনটা? সিম্পল ইন্টারেস্ট। তাহলে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, এটা আমরা লিখে দিব। তো আমরা লিখে দিয়েছি যে প্রিন্ট সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, অর্থাৎ শর্তটা হচ্ছে যদি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের চাইতে বড় হয় তাহলে প্রিন্ট করে দিতে হবে যে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তারপর হচ্ছে এখন যদি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট হয় তাহলে প্রিন্ট করে দিচ্ছি হচ্ছে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট সরল মুনাফাটা হচ্ছে উৎকৃষ্ট পদ্ধতি। ইয়েস, মানে ইফের ঘটনাতে আমরা জানি ইফ, তারপর হচ্ছে লজিক্যাল ফাংশন দেন, তারপর হচ্ছে আরেকটা এটা হচ্ছে শর্ত, তারপর হচ্ছে ক্যালকুলেশন যেটা সেটা বসবে, তারপরে ইলস, তারপরে আবার আরেকটা ক্যালকুলেশন। এখন এটা এটা হচ্ছে আপনারা ইফ স্টেটমেন্টের গঠনটা একটু ভালোভাবে দেখে আসবেন, তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে। তো ইফ ডট দেন তারপরে ইলস, অন্যথায় এই জায়গায় আবার লিখবো হচ্ছে প্রিন্ট। যদি হচ্ছে এই সিম্পল ইন্টারেস্ট বেস্ট স্কিম না হয়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যদি কম্পাউন্ড ইন্টারেস্টের চাইতে বড় না হয় তাহলে কী হবে? সেটা হচ্ছে আমরা ইলস ইলস দ্বারা প্রকাশ করছি, ইলস প্রিন্ট প্রিন্ট অ্যাস্টারিক কমা কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, এটা আমরা এই জায়গায় লিখে দিব। তো আমরা প্রিন্ট করে দিয়েছি যে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম শেষ। আমরা একটা শর্ত দিয়ে বলে দিয়েছি যে যদি সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্টের চাইতে বড় হয় তাহলে প্রিন্ট করে দিতে হবে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, অন্যথায় মানে যদি বড় না হয় তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তারপরে প্রোগ্রামটা থেমে যাবে এবং সর্বশেষে ইন দ্বারা হচ্ছে আমরা প্রোগ্রামটাকে শেষ করে দিব। তো এই হচ্ছে আজকে সমস্যার সমাধান। তো এখন এ জায়গায় আমি হচ্ছে আরেকটা জিনিস একটু আলোচনা করি, সেটা হচ্ছে যে এই জায়গায় যদি আপনারা কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেন সিম্পল ইন্টারেস্ট লেখেন তাও চলবে, মানে এই জায়গায় যদি সিম্পল ইন্টারেস্টের জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্ট লেখেন এবং এই জায়গায় যদি কম্পাউন্ড ইন্টারেস্টের জায়গায় সিম্পল ইন্টারেস্ট লেখেন তাও হবে, কিন্তু এই জায়গায় হচ্ছে এই যে প্রিন্টের এই লেখাগুলো পরিবর্তন হবে। যদি এই পাশে আপনি মানে লেখেন যে যদি কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেন সিম্পল ইন্টারেস্ট তাহলে কি হবে, প্রিন্ট এই যে সিম্পলের জায়গায় কম্পাউন্ড হবে, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তারপরে ইয়েস, এই জায়গায় আবার কম্পাউন্ডের জায়গায় হচ্ছে সিম্পল হবে। তো এই জায়গায় যদি আপনি পরিবর্তন করেন তাহলে এই দুইটা প্রিন্টেও পরিবর্তন করতে হবে, অর্থাৎ মানে শর্তটা হচ্ছে যেটা বড় হবে সেটা প্রথমে আমরা লিখবো। যদি এই জায়গায় কম্পাউন্ড ইন্টারেস্ট গ্রেটার দেন সিম্পল ইন্টারেস্ট হতো তাহলে আমরা লিখতাম প্রিন্ট কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, অন্যথায় ইলস প্রিন্ট সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। যদি মানে এইটা প্রথম শর্তটা সত্য না হয়তো তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট মানে প্রিন্ট করে দিতাম যে সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তাহলে এই ইপের এই মানে এই যে শর্ত, এই শর্ত যদি আপনারা পরিবর্তন করেন তাহলে প্রিন্টের এই শর্তগুলোতেও প্রিন্টের এই জায়গায় যে সিম্পল ইন্টারেস্ট আছে এই জায়গায় পরিবর্তন করতে হবে, এই জায়গায় পরেরটাতেও পরিবর্তন করতে হবে। আপনার যার যেরকম ইচ্ছা, যে যেটা ভালো বোঝেন সেই রকমভাবে করবেন। তো পুরো প্রবলেমটা আমি আরেকবার একটু আপনাদের সুবিধার্থে ভালোভাবে মানে বলে দিই, যে প্রশ্ন বলা আছে যে মিস্টার রিচম্যান 5 বছরের জন্য কিছু টাকা ইনভেস্ট করতে চান এবং একটি কোম্পানি বাৎসরিক 20% সরল সুদ দেয় এবং 17% সমস্ত 1/2% দেওয়া হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এখন মানে এই মিস্টার রিচের কাছে কোন পদ্ধতিটি হবে উৎকৃষ্ট ব্যবস্থা, মানে সে সরল চক্রবৃদ্ধি সুদেই টাকা রাখবে না সরল সুদে টাকা রাখবে, এটা নির্ণয়ের জন্য একটি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা প্রথমে একটা প্রোগ্রামের নাম দিয়েছি বেস্ট স্কিম, তারপরে আমাদের সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট লেখাটা অনেক বড় হয়ে যায়, এজন্য একে সংক্ষিপ্তভাবে আমরা সিম্পল ইন্টারেস্টকে SINT দ্বারা প্রকাশ করেছি এবং কম্পাউন্ড ইন্টারেস্টকে SINT দ্বারা প্রকাশ করেছি, CINT দ্বারা প্রকাশ করেছি। এবং এটা হচ্ছে কি কমেন্ট ফিল্ড, এটা বোঝানোর জন্য আমরা বাম পাশে সি লিখে দিয়েছি যাতে এটা হচ্ছে কম্পাইলার অগ্রাহ্য। তারপর এখন সিম্পল ইন্টারেস্ট সমান আমরা সিম্পল ইন্টারেস্ট মানে সরল মুনাফা নির্ণয় সূত্রে জানি I = PNR, এখানে পিটা হচ্ছে মূলধন গুণন, এনটা হচ্ছে বছর এবং সুদের হার প্রশ্নে দেওয়া হচ্ছে 20% সরল সুদ, তাহলে 0.2 0.2। তারপর হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট নির্ণয় সূত্র হচ্ছে P × 1 + R² - P, এখানে পিটা হচ্ছে 50,000 মানে মূলধন 50,000 ইন অ্যাস্টারিক 1 + R, এটা হচ্ছে সুদের হার চক্রবৃদ্ধিতে সুদের হার দেওয়া হচ্ছে 17 সমস্ত 1/2%, সেটাকে মানে পার্সেন্ট সরিয়ে দিলে আসছে 0.175। তারপর হচ্ছে টু দি পাওয়ার মানে ঘাত বা পাওয়ারকে লেখা হয় ফর টেনে ডাবল স্টাইল 0.5, এনটা হচ্ছে 5 বছর।
তারপর আছে মাইনাস, এটা মাইনাস, তারপর আছে 50 মানে মূলধন, যেটা 15,000। এখন তারপর শর্ত, এখন এই সিম্পল ইন্টারেস্ট এবং কম্পাউন্ড ইন্টারেস্ট, যদি সিম্পল ইন্টারেস্ট গ্রেটার দেন কম্পাউন্ড ইন্টারেস্ট, অর্থাৎ সরল মুনাফা যদি চক্রবৃদ্ধি মুনাফার চাইতে বড় হয়, তাহলে দেন পিনকে দিস ইজ সিম্পল ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম, অর্থাৎ যেটা বেশি হবে সেটাই হবে উৎকৃষ্ট পদ্ধতি। ইলস যদি অন্যথায়, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট যদি কম্পাউন্ড ইন্টারেস্টের চাইতে বড় না হয়, তাহলে পিন কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য বেস্ট স্কিম। তো এটাই মানে হচ্ছে প্রমাণ হয়ে যাবে। তো তারপর হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে শেষ করে দিতে হবে এবং সর্বশেষে প্রোগ্রামটাকে সমাপ্ত ঘোষণা করতে হবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো অধ্যায়ের সমস্যা থাকে তাহলে সেই অধ্যায়ের প্রশ্নটা দিয়ে কমেন্ট করবেন, আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।